শুক্রবার একদিনে ত্রিপুরায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে সব এক হাজার পাঁচশো পঁয়ত্রিশ এখনো পর্যন্ত দেড় হাজারের ঘর ছাড়িয়ে গেল ত্রিপুরা উত্তর ভারতের মধ্যে দ্বিতীয় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা এখন এখানেই এই অঞ্চলের মধ্যে অসমে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি শুক্রবার নতুন যে তিরানব্বই জনের খোঁজ মিলেছে তাদের মধ্যে ঊনপঞ্চাশ জন বিমানে বাইরে থেকে ত্রিপুরা এসেছেন আঠাশ জন রয়েছেন অন্য জাতি যারা রাজ্যে ফিরেছেন আক্রান্তদের সঙ্গে থেকে সংক্রমিত হয়েছেন দশ জন চারজনের মধ্যে করোনা লক্ষণ পাওয়া গেছে অর্থাৎ এরা হাসপাতালে ভর্তি ছিলেন শ্বাসকষ্ট এবং অন্যান্য সমস্যা নিয়ে তাদের পরীক্ষা করে পজিটিভ পাওয়া গেছে দুজনের কোনো হিস্ট্রি নেই এই তিরানব্বই জনের মধ্যে জেলা ভিত্তিক হিসেবে ধলাই জেলা চব্বিশ গোমতিদের রয়েছেন পনেরো পশ্চিম জেলার রয়েছেন সতেরো উত্তর ত্রিপুরা জেলার তেরো সিপাহী জলার এগারো খোয়াইয়ের নয় এবং দক্ষিণ ত্রিপুরা জেলার দুজন করে এই তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক জনের করোনা পরীক্ষা হয়েছিল আজ এক জুন ত্রিপুরায় একদিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছিল একশো সাত জন চার জুন একদিনে বেড়েছিল একশো একান্ন জন একদিনের সংখ্যার হিসেবে দেখতে গেলে আজ তৃতীয় সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যা pure report chanak din rat